নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, রসায়ন বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি ষষ্ঠ অধ্যায় থেকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়টি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ এসএসসি পরীক্ষায় রসায়ন বিষয়ে যে 8টি সৃজনশীল প্রশ্ন প্রণীত হয়, এর মধ্যে একটি প্রশ্ন প্রতি বছরই দেখা গেছে এই অধ্যায় থেকে আসছে। অতএব এই অধ্যায়টি তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে পড়বে। অধ্যায়ের শিরোনাম হচ্ছে, দেখো, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এই অধ্যায়ে অনেক বিষয় আলোচনার আছে, তবে আজকে আমি তোমাদের জন্য আলোচ্য বিষয় রেখেছি মোল এবং মোলের আয়তন। প্রথমে মোল, মোল বিষয়টি হচ্ছিল আমরা যেরকম, যেমন ধরে নাও আমি যে এই অনলাইন ক্লাসটা করছি, এই ক্লাসটা কতক্ষণ চলবে? যদি প্রশ্ন করা হয় উত্তরে হয়তো বা আমরা বলবো যে 10 মিনিটের একটি ক্লাস। এখানে মিনিট হচ্ছে সময়ের একক। ঠিক, পদার্থ অর্থাৎ রাসায়নিক পদার্থ পরিমাপের একটি এককের প্রয়োজন, এবং সেই এককটাই হচ্ছিল এই মোল। তাহলে আমরা বলতে পারি যে রাসায়নিক পদার্থ সমূহ পরিমাপের একক হচ্ছে মোল। তাছাড়া মোলকে আমরা একটা সংখ্যা হিসাবেও চিহ্নিত করতে পারি, যেমন ধরো 1 ডজন। 1 ডজন সমান আমরা কি জানি? 12 টি। আবার 1 হালি সমান আমরা কি বলি? 4 টি। তদ্রূপ 1 মোল সমান অর্থাৎ 1 মোল সমান 6.02 × 10³ টি। তাহলে বলা যায় মোল হচ্ছে একটি সংখ্যা। এবার এই মোলকে আমরা পারমাণবিক ভর, আণবিক ভরের উপর নির্ভর করে ব্যাখ্যা করে দেখি। পারমাণবিক ভর পারমাণবিক ভরের উপর নির্ভর করে মোলকে কিভাবে ব্যাখ্যা করা যায়? দেখো, অক্সিজেন একটি মৌলিক পদার্থ যার পারমাণবিক ভর হচ্ছে 16। আমরা যখন পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করব, কারণ পারমাণবিক ভরের কিন্তু কোনো একক নেই, যখন এই পারমাণবিক ভরকে আমরা গ্রামে প্রকাশ করব, তখন হবে 16 গ্রাম। এই 16 গ্রাম হচ্ছে 1 মোল অক্সিজেন পরমাণু। আবার বিষয়টা বলছি, আমি লক্ষ্য করো, অক্সিজেন একটি মৌলিক পদার্থ এবং এই অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। পারমাণবিক ভরের একক নেই, কিন্তু পারমাণবিক ভরকে যখন গ্রামে প্রকাশ করা হয় তখন এটাকে বলা হয় গ্রাম পারমাণবিক ভর। আর এই 16 গ্রাম অক্সিজেনকে তখন বলা হয় 1 মোল অক্সিজেন পরমাণু। তদ্রূপ হাইড্রোজেনের ক্ষেত্রেও ঠিক তাই, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে কত? 1 গ্রাম পারমাণবিক ভর, 1 গ্রাম। আর এই 1 গ্রাম হাইড্রোজেনকে বলা হয় 1 মোল পরমাণু হাইড্রোজেন। তাহলে পারমাণবিক ভরের মাধ্যমে
মনের ব্যাখ্যা তোমাদের কাছে সুস্পষ্ট। এবার আসো আণবিক ভরের মাধ্যমে। লক্ষ্য করো O2 অক্সিজেনের একটি অণু, আর এর মধ্যে অক্সিজেনের পরমাণু আছে কয়টি? দুইটি। অতএব এর আণবিক ভর হবে 16×2 অর্থাৎ 32। এই 32 হচ্ছিল অক্সিজেনের আণবিক ভর, আর গ্রাম আণবিক ভর হচ্ছে 32 গ্রাম। আণবিক ভরকে যখন আমরা গ্রাম আণবিক ভরে প্রকাশ করব, তখনই তাকে আমরা বলব 1 মোল অক্সিজেন। তাহলে 32 গ্রাম অক্সিজেন সমান হচ্ছে 1 মোল অক্সিজেন। তাহলে গ্রাম আণবিক ভরের মাধ্যমেও আমরা 1 মোলকে ব্যাখ্যা করতে পারি। এবার গ্লুকোজ C6H12O6 এলো গ্লুকোজের আণবিক সংকেত। এই গ্লুকোজের আণবিক সংকেত থেকে যদি আমরা আণবিক ভর বের করি, 12×6, কারণ কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, আর 6 পরমাণু কার্বন প্লাস হাইড্রোজেনের 1, 12 পরমাণু বা হাইড্রোজেন প্লাস অক্সিজেনের 16, 6 পরমাণু অক্সিজেন, 6×12 72, 12×12 6×16 96, 72 12 আর 96 যোগ করলে হয় 180, অর্থাৎ 180। এই 180 হচ্ছে গ্লুকোজের আণবিক ভর। আর যখনই এই আণবিক ভরটাকে আমরা গ্রামে প্রকাশ করব, তখন হয়ে যাবে 180 গ্রাম। আর এই 180 গ্রাম গ্লুকোজকে বলা হয় 1 মোল গ্লুকোজ। তাহলে মোল বিষয়টা তোমাদের কাছে এখন পরিষ্কার। এখন আসো 1 মোল সমান মোল সমান 6.02×10^23 সংখ্যাটি, এই সংখ্যাটি কেন? এটার কারণ হচ্ছে ইতালির বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই বিষয়টি প্রমাণ করেছেন। উনি বলেছেন 1 মোল পরমাণুতে যতটি পরমাণু আছে, 1 মোল অণুতে ততটি অণু আছে। অর্থাৎ আমরা যে বিষয়টা দেখেছিলাম যে 1 মোল পরমাণু অক্সিজেন হচ্ছে 16 গ্রাম অক্সিজেন, তাহলে এই 16 গ্রাম অক্সিজেনের মধ্যে পরমাণু আছে 6.02×10^23 টি। 1 মোল গ্লুকোজ সমান হচ্ছিল 180 গ্রাম গ্লুকোজ, আর এই 180 গ্রাম গ্লুকোজের মধ্যে গ্লুকোজের অণু আছে 6.02×10^23 টি। অতএব এই আলোচনাটার মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমরা যে বিষয়গুলো গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো তা হচ্ছে একটি অণু ভর
নির্ণয় করা যাবে কিভাবে? যেমন 32 গ্রাম অক্সিজেনের মধ্যে অণু আছে 6.02 × 10²³ T, তাহলে 6.02 × 10²³ T অণুর ভর 32 গ্রাম, অতএব একটি অণুর ভর সেই 32 কে অ্যাভোগাড্রোর যে সংখ্যাটা সেই সংখ্যাটা দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে। তত্র একটি অণু না অণু না একটি পরমাণু একটি পরমাণুর ভর নির্ণয় করা যাবে। যেমন অক্সিজেনের পারমাণবিক ভর 16 গ্রাম, পারমাণবিক ভর 16 গ্রাম, আর 16 গ্রাম অক্সিজেন মানেই হচ্ছে 1 মোল অক্সিজেন পরমাণু, আর 1 মোল অক্সিজেন পরমাণুর মধ্যে পরমাণুর সংখ্যা হচ্ছে 6.02 × 10²³ T, অর্থাৎ 6.02 × 10²³ T পরমাণুর ভর 16 গ্রাম, অতএব একটি পরমাণুর ভর কত গ্রাম সেটা আমরা ঐকিকভাবে বের করে ফেলতে পারবো। আরো মজার বিষয় হচ্ছে, শুধু যে একটি অণুর ভর একটি পরমাণুর ভর বের করা যাবে তা না, অর্থাৎ যদি বলা হয় 20 গ্রাম অক্সিজেনের মধ্যে কতটি পরমাণু আছে তাও নির্ণয় করা যাবে। আবার যদি বলা হয় যে 200 গ্রাম গ্লুকোজের মধ্যে কতটি গ্লুকোজের অণু আছে তাও নির্ণয় করা যাবে। তাইলে মৌল সম্পর্কে বিস্তারিত জানার কারণে আমরা কি করতে পারবো, মৌল সম্পর্কিত অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। মোলার আয়তন, মোলার আয়তন এটা একটা অত্যন্ত সহজ একটা বিষয়, যেহেতু তোমরা মোল সম্পর্কে সুন্দর জেনে গেছো। অর্থাৎ 1 মোল পদার্থের আয়তনকে বলা হয় মোলার আয়তন। 1 মোল পদার্থ যেমন 32 গ্রাম অক্সিজেন, এটা 1 মোল অক্সিজেন, ওই 32 গ্রাম অক্সিজেন যে আয়তনটা দখল করে সেটাই হচ্ছে অক্সিজেনের মোলার আয়তন। এখন যে অক্সিজেন একটা গ্যাস, এরকম কার্বন ডাইঅক্সাইড CO2, কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর হচ্ছে 12 + 16 × 2 অর্থাৎ 44 গ্রাম, আণবিক ভর হচ্ছে 44 গ্রাম, আর এই 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আর ওই 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তনটাই বলা হয় কার্বন ডাইঅক্সাইডের মোলার আয়তন। তবে STP একটি বিষয় আছে, তোমরা টেক্সটবুকটা ভালো করে পড়লেই দেখবে, STP স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশারে দেখা গেছে সকল গ্যাস হতে পারে, সেটা মৌলিক গ্যাস হতে পারে যৌগিক গ্যাস, এই সকল গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। এটা কিন্তু একটা মজার বিষয়, তোমাদের মনে রাখতে হবে। STP-তে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশারে সকল গ্যাসের
অর্থাৎ সকল এক মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 liter, অর্থাৎ 22.4 liter। তাইলে আমরা বলতে পারি 32 gram অক্সিজেন গ্যাস এর আয়তন সমান হচ্ছিল 22.4 liter। শুধু তাই না, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে হবে কি 44 gram কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের আয়তন হবে 22.4 liter। তাইলে আমরা 1 gram অক্সিজেন গ্যাসের আয়তন বের করতে পারি, 10 gram অক্সিজেন গ্যাসের আয়তন বের করতে পারবো। ঠিক যে কোনো গ্যাসে নির্দিষ্ট পরিমাণের আয়তন আমাদের পক্ষে বের করা সহজ। আবার যদি বলা হয়, যেমন ধরে নাও যে 32 gram অক্সিজেন গ্যাসের আয়তন হচ্ছে 22.4 liter, তোমাকে প্রশ্ন করা হলো 40 liter অক্সিজেন গ্যাসের ভর কত, সেটাও আমরা নির্ণয় করতে পারবো। কিভাবে লিখব, 22.4 liter গ্যাসের অক্সিজেন গ্যাসের ভর হচ্ছে 32, অতএব 40 liter অক্সিজেন গ্যাসের ভর কত। এভাবে মোল এবং মোলার আয়তন সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা থাকলে তোমরা এই দুইটার মাধ্যমে অনেকগুলো গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। আশা করি তোমরা এই দুইটি বিষয় বুঝতে পেরেছ এবং অনেকটা সহজ হয়ে গেছে। তোমাদের সবাইকে ধন্যবাদ।